How about hiking through? Acaba que está shuru khara. আসলে চিংড়ি ঝর্ণাটা উপভোগ করার মতো, গোসল না করলে আসলে বোঝা যাবে না। আরো 8 কিলোমিটার এই পাহাড়ের পথে। গ্র্যাভিটেশনাল পুল পার করে উপরে উঠা আসলে সহজ কাজ নয়। রিপন সামনে কেউ আছে? কে কে? আমরা সবাই, আমি অনেক আর কি কেদারে আসলাম। হিমেল পিছনে আজকে আমাদের অনেক শ্বাসনের প্র্যাকটিস হয়ে গেছে। আমরা আমাদের বডি ফার্স্ট গিয়ে যাই না, পুশ করতেছি। পাহাড়ি লঞ্চ পেপের কালারের লুমকা আর পাকা পেপে নাই, লাল টকটকা পেপে। এটা পাহাড়ের লাউঞ্জ, আমরা একটু বসি। মা নাম কি? লুসাই খুমি। ও মা অনেক কঠিন, লুসাই খুমি। তা মা আমার একটা পেঁপে দাও, খেয়ে দেখি পাহাড়ি পেঁপে। আমরা তো তোমাদের মেহমান না, আপ্যায়ন হবে খালি। বিসমিল্লাহ। এগুলো তো মামা গাছ লাগানো না, এগুলো পাহাড়ের না, র্যান্ডম যে কোনো মানে পাহাড়ের গাছের থেকে না? দাদা লাগে না, এখানে ভিউটাও সুন্দর। ঠিক আছে না মিষ্টিটা? কাঁচা পাকা মিষ্ট, কাঁচা পাকা। আমরা প্রথম বিশ্রামের পর আমাদের লঞ্চ থেকে, রেস্টিং লঞ্চ থেকে এখন আবার হাঁটা শুরু।
অনেক আমার সামনে দে একটু সাইড পিপ 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 ওভারটেক করলাম এখানে আর একটা ঝর্ণার অস্পর যেতেছে পানির আচ্ছা দাদা গাছের শিকড় বাঁশ গাছ ঝর্ণার পানি পাহাড়ের উঁচু জায়গাগুলো উঠতে অনেক কষ্ট হয়ে যায় এই যে জুম চাষ এখানে গাছ লাগানো ওদের Thank you.
কত উঁচু উঁচু বাঁশ গাছ, মানুষ এই পরিবেশে এসব ময়লা করতে মন চায়। আহ, আমরা নাকি আবার পরিবেশ ভালোবাসি, এটা হচ্ছে বর্তমান অবস্থা। বোতল প্লাস্টিক সবাই জানে পলি কোনোদিন পানি মাটির সাথে মিশে না, তাও এই পলিথিনগুলো এখানে অ্যাভেলেবেল।